তার নির্বাচিত চেয়ারম্যান খোলা রাখবেন বাড়ি, আমি দেখি আপনার বাড়িতে কে একটা ঈদ ধরে দেখে, কেউ ধরবে না সেই সাহস। আপনি নেতা কর্মীদের নির্বাচনে নামান, কে বাধা দেয় কে ছোঁয়া দেয় আমি দেখব। রাজনীতির ভিতরেও রাজনীতি থাকে, তাই না? অতএব সবাই আমার, কিন্তু কারোর সাথে অন্যায় করেন না, আমি কিন্তু ছাড় দেব না। আমার নির্বাচিত চেয়ারম্যান চিন্তা করবে তার বাড়ি ইট খুলে নিয়ে আসবে, আর আমি নিজম যদি আঙ্গুল চুষবো ওই রাজনীতি আমি করি না। সবাই সমান, শান্তি প্রিয় থাকেন, মানুষকে শান্তিতে থাকতে দেন। এই গ্রাম্য দল আগামী নির্বাচনের পর আমি উঠাই দেব। আপনাকে এতে একমত? হাত তুলে দেখান তো। ধন্যবাদ, আপনাদের রায় নিলাম, আমি এটা নিয়ে আলোচনা করে ইলেকশনের পরে গ্রাম্য দলই লাগবো না, তাই না? সবাই ভালো থাকবেন, আমার খিদা লেগে গেছে। এত বড় জনসভা, যারা মনে দুঃখ রাখেন তাদের কথা একটা কথা কব, আমারে ভুল বুঝবেন না, আমি আপনাদের দ্বারা শক্তি পাই, আবার আমার দ্বারা আপনারা শক্তি পান। সামনে দুই মাস নির্বাচন শান্তিপ্রিয় ভাবে চলেন, তারপরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাথা চিরা দোয়া করবেন আমার জন্য, আমার জন্য দোয়া করবেন।